হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কমেন্টস বক্সে জানো। বললো আয়াস, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো স্যার চলেন, ক্লাস আছে আমাদের, বললো আয়াস। তারপরে সবাই কলেজে চলে গেল। শোনো আয়ান, তুমি ওদের আমার বিষয়ে কিছু বলবে না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু কেন, আর তুমি কেন ওদের মিথ্যে বলছো? কাদের মিথ্যে বলছে স্যার? পেছন থেকে শখ বলল। আরে শখ তুমি? আরে স্যারের সাথে আমার একটু কথা আছে, তুমি যদি কিছু মনে না করো তাহলে এখন আসতে পারো, শখের ক্লাসের সময় হয়ে গেছে। তাই শখ চলে গেল, আয়ানেরও ক্লাস আছে, তাই সে আর কথা বাড়ালো না, চলে গেল। আয়াস যেন হাফ ছেড়ে বাঁচল। এদিকে স্যার কি করব বলেন, বড় সাহেবের জন্য কিছু করতে পারছি না, বড় সাহেব সবসময় মেয়েটির সাথে লেগে।